স্টুডেন্টস সবাই কেমন আছো আজকে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে চলো আমরা ঘুরে আসি যে বিষয়ের উপরে আমরা পড়াশোনা করব সেখানে চলে যাই চলো আমরা চলে এসেছি দেখো কোথায় জানা যাচ্ছে কি সুন্দর দেখো মহাকাশ আমরা এই মহাকাশে চলে এসেছি ওই দেখো সূর্য সূর্য দেখো সূর্য চলে আসছে তাই না তার চারিদিকে দেখো গ্রহ ঘুরছে তাহলে আমাদের আজকের ক্লাস কি কে বলতে পারবে আমাদের আজকের ক্লাস সৌরজগৎ আমরা চলে এসেছি কোথায় সূর্যের পরিবারে এটাকেই বলছে সৌরজগৎ বা সোলার সিস্টেম মাঝখানে দেখো কি আছে সূর্য তার চারিদিক দিয়ে গ্রহগুলি ঘুরছে প্রথমে দেখো ছোট্ট বুধ তারপরে দেখো শুক্র তাই তো তারপরে দেখো পৃথিবী ওই দেখো যেটা ঘুরছে এটা সব থেকে বড় কি বৃহস্পতি তাহলে সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেমের সব থেকে সামনে রয়েছে দেখো সূর্য এই সূর্যের চারিদিকে যারা ঘুরছে তাদেরকে বলছে গ্রহ সূর্যের মোট কয়টি গ্রহ আটটি গ্রহ রয়েছে প্লুটোকে এখন আর গ্রহ বলে না 2009 সালের পর থেকে সেটা বাতিল হয়ে গেছে তাহলে আমরা এখন দেখে নিই সূর্যের যে আটটি গ্রহ তাদের নামগুলি দেখে নিই সব থেকে প্রথম আসে দেখো ছোট্ট এই দেখো এটা কি না বুধ অর্থাৎ মার্কারি দ্বিতীয়তে কে আছে দেখো শুক্র অর্থাৎ ভেনাস তিন নম্বরে আর্থ আমাদের পৃথিবী চার নম্বরে দেখো পৃথিবীর পরে ছোট্ট মার্স মঙ্গল তারপরে দেখো সব থেকে বড় বৃহস্পতি অর্থাৎ জুপিটার তারপরে কে আছে বৃহস্পতির পরে শনি অর্থাৎ স্যাটার্ন তারপরে আছে কে ইউরেনাস ইউরেনাস তারপরে নেপচুন এই মোট আটটি গ্রহ ঠিক আছে তাহলে দেখো সূর্যের সব থেকে কাছে কে আছে বুধ আর সূর্যের সব থেকে দূরে কে আছে নেপচুন তাই তো তাহলে আজকের মতো সৌরজগতের ক্লাস এখানে আমরা শেষ করছি টাটা